আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং প্রবাস থেকে এই মুহুর্তের ভিডিওটা দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমি রডের হিসাব আপনাদের সামনে তুলে ধরবো মূলত এক টন রড কিনলে কয় পিস রড পাবেন তো বিওয়াশ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন একদম সহজভাবে এক টন রড কিনলে আপনি কয় সুতা বা কত এম এম কয় পিস রড পাবেন শর্টকাটে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট শেষ মতো দেখে যাবেন প্রথমে আট এম যদি ইংলিশে নেন তাহলে আট এমএম আর সুতা হিসাব করলে দুই সুতা এক টন রড কিনলে দুশো বারো পিস রট পাবেন দশ এম এম তিন সুতা এক টন রড কিনলে একশো পঁয়ত্রিশ পিস রট পাবেন বারো এম এম সাইট সুতা এক টন রড কিনলে চোরানব্বই পিস রট পাবেন ষোলো এম এম পাঁচ সুতা এক টন রড কিনলে তিপ্পানব্বিশ রট পাবেন বিশ এম এম ছয় সুতা এক টন রড কিনলে চৌত্রিশ পিস রট পাবেন বাইশ এম এম সাত সুতা এক টন রড কিনলে আঠাইশ পিস রড পাবেন পঁচিশ এম এম আট সুতা একটুন রড কিনলে বাইশ পিস রড পাবেন আঠাশ এম এম নয় সুতা একটু রড কিনলে আঠেরো পিস রড পাবেন বত্রিশ এম এম দশ সুতা টন রড কিনলে চোদ্দ পিস রট পাবেন তো বিওয়া আপনি যত এম রড কিনেন না কেন গুনে গুনে রডগুলো নিয়ে আসতে পারবেন সবাই ভালো থাকেন ওকে আল্লাহ হাফিজ